প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ঔষধি গাছটির শেকড় নিয়ে হাজির হয়েছি, এই যে ঔষধি গাছটির শেকড় যদি আপনি কবিরাজ নিয়মে কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শেকড় কোমরে ধারণ করার পর। কারণ এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছটিতে আমরা অনেক যৌন রোগী ভালো করেছি। তো বন্ধুরা, মনের মধ্যে বিশ্বাস রেখে যদি এই ঔষধি গাছটির শেকড় কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনি 100% কার্যকারিতা পেয়ে যাবেন। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শেকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই 2টি দিনের যে কোনো একটি দিন আপনারা যদি কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই ঔষধি গাছটির নাম হচ্ছে বন তুলসী গাছ। আপনারা সবাই কিন্তু কম বেশি তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে জানেন, কিন্তু এই বন তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে কিন্তু জানেন না। তো বন্ধুরা, এই বন তুলসী গাছের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে এই ঔষধি গাছটির শেকড় যদি আপনি আপনার কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শেকড় কারা কোমরে ধারণ করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন, লিঙ্গ একেবারে ধ্বজভঙ্গ করে ফেলেছেন, লিঙ্গ আর আগের মতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পড়ে, তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটির শেকড়। তো বন্ধুরা, এই বন তুলসী গাছের শেকড়টি আপনার কোমরে ধারণ করার জন্য আপনার একজন গুরুজি, একজন উস্তাদ বা একজন হাকিমের কাছ থেকে অনুমতি নিয়ে এই ঔষধি গাছটির শেকড় আপনার কোমরে ধারণ করতে হবে। আপনার যদি কোনো গুরুজি বা উস্তাদ বা হাকিম যদি না থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকেও অনুমতি নিয়ে এই ঔষধি গাছটির শেকড় কোমরে ধারণ করতে পারেন। যারা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অনুমতি চাবেন, শুধু তারাই এই ঔষধি গাছটির শেকড় কোমরে ধারণ করার জন্য অনুমতি পেয়ে গেলেন। অনেকেই আছেন যারা গাছটি তুলেই আপনার কোমরে ধারণ করে ফেলেন, কিন্তু কোনো আপনারা কোনো হাকিম বা কোনো উস্তাদ বা কোনো হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়ে আপনারা শিকড়টি কোমরে বাঁধেন বলেই আপনারা কিন্তু কার্যকারিতা পান না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা অনুমতি নিয়ে তারপর কাজটি করবেন। আশা করছি আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি বন তুলসী গাছ খুঁজে বের করতে হবে। এই ঔষধি গাছটি খুঁজে পাওয়ার পর এই ঔষধি গাছটির শেকড় আপনাদেরকে তুলে নিতে হবে। এই বন তুলসী গাছটি আপনারা কম বেশি সারা বছরই আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটি আপনারা খুঁজে পাওয়ার পর এই ঔষধি গাছটির শেকড় আপনারা কোনো কিছু দিয়ে আপনারা গর্ত করে তুলে নেবেন, অথবা আপনারা শেকড়টি আপনারা টান দিয়ে আপনারা তুলে নেবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই শেকড়টি তোলার জন্য আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার এই 2টি দিনের যে কোনো একটি দিন আপনাদেরকে শেকড়টি তুলে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি গর্ত করে তোলেন, তাহলে কিন্তু আপনাদের নিঃশ্বাস কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে হবে। তো বন্ধুরা, আর যদি টান দিয়ে তুলেন, তাহলে আপনারা এক নিঃশ্বাসে এই শেকড়টি তুলে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সকালবেলায় সূর্য ওঠার আগে আপনারা এই গাছটির গুড়ায় গিয়ে আপনার পশ্চিম দিকে আপনারা মুখ দিয়ে আপনারা নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনারা সূর্য ওঠার আগে এই ঔষধি গাছটির শিকড় তুলে নেবেন। এবং তারপর আপনি এই শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর সামান্য একটু শিকড় কেটে একটি লাল সুতো দিয়ে আপনারা কোমরে বেঁধে নেবেন। এবং তারপর এই শিকড়টি আপনার কোমরে বাঁধার পর আপনি আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে যাবেন। এই শিকড়টি কোমরে বেঁধে আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, দেখবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার পক্ষে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। যদি কোনো রোগী বলতে পারেন যে এই ঔষধি গাছটির শেকড় কোমরে ধারণ করার পর কার্যকারিতা পাইনি, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা সেরে দেবো। কারণ এই ঔষধি গাছটিতে আমরা অনেক রোগী ভালো করেছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।